আমাদের সময় পত্রিকার আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয় তার সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা আজ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে বললেন অর্থাৎ বাংলাদেশে যে হিন্দুদের একটি সংগঠন রয়েছে ইস্কন এটা আন্তর্জাতিক পর্যায়ে তাদের একটি সংগঠন রয়েছে তারা আজ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবা ভাবনামৃত সংঘকে ইস্কন গোয়েন্দা সংস্থার এজেন্ট ও জঙ্গি সংগঠন উল্লেখ করে সম্প্রতি নিষিদ্ধ করার কথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর প্রতিবাদে মাহমুদুর রহমানকে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছে ইস্কন এই সময়ের মধ্যে তিনি ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া সহ কঠোর কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছে সংঘটি শনিবার সকাল এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ইস্কন সম্পর্কে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য ও সংবাদের প্রতিবাদ শীর্ষক সংবাদ সম্মেলনে ইস্কন বাংলাদেশের পক্ষ থেকে এসব কথা বলা হয় অর্থাৎ তারা তাদের বিরুদ্ধে যে তৎ বক্তব্য রেখেছে তার জন্য তারা প্রতিবাদ করেছেন সংবাদ সম্মেলনে বক্তারা বলেন আমরা সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান ইস্কনকে জঙ্গি সংগঠন বলেছেন তিনি আমাদের গোয়েন্দা সংস্থার এজেন্ট বলেছেন ছাত্রলীগের সঙ্গে জড়িয়েছেন ওনাকে এসব প্রমাণ করতে হবে আর প্রমাণ করতে না পারলে জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে ইস্কন পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দু ধর্ম প্রচার করে আমরা আমেরিকা রাশিয়া বা অন্য কোন দেশের গোয়েন্দা সংস্থা না সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন সম্প্রতি আমরা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষ থেকে আমাদের সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন অসত্য হুমকি এবং নিষেধাজ্ঞার আহ্বানের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি